গাইবান্ধার সাদুল্লাপুর থানা পুলিশের বিশেষ অভিযানে 1 কেজি শুকনো গাঁজাসহ মাদক ব্যবসায়ী মুসলিম পরামানিক 39কে গ্রেপ্তার করেছেন সাদুল্লাপুর থানা পুলিশ। সাদুল্লাপুর থানাকে মাদকমুক্ত করতে গাইবান্ধা জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় 3রা ফেব্রুয়ারি শনিবার বিকেল 3টায় সাদুল্লাপুর থানাধীন ইদুলপুর ইউনিয়নের একবারপুর গ্রামের সজীব ইটভাটার পূর্ব পাশে রংপুর টু ঢাকাগামী হাইওয়ে পাকা রাস্তার উপর সাদুল্লাপুর থানার এসআই তাওসিনের নেতৃত্বে সঙ্গীয় এএসআই মিলন মিয়া, কনস্টেবল মাজেদ মিয়া সহ যানবাহনে তল্লাশি চলাকালীন সময়ে ঠাকুরগাঁও টু রাজশাহীগামী লিজা এন্টারপ্রাইজ পরিবহনের যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে পাবনা জেলাধীন পাবনা সদর থানাস্থ দোগাছি ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত মোকসেদ পরামানিকের ছেলে মোহাম্মদ মুসলিম পরামানিক 39কে 1 কেজি শুকনো গাঁজাসহ গ্রেপ্তার করেন। এ বিষয়ে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ কে এম আজমুরুজ্জামান বলেন, আসামি মুসলিম পরামানিকের বিরুদ্ধে অবৈধ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আহসান হাবিব নাহিদ, সাদুল্লাপুর সংবাদ।